মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে বিছানায় বসেছিলাম, আর তারপরে হচ্ছে একটু ফ্রেশ হলাম। এখন এই বিছানাটা তুলবো, গুছিয়ে নেব, তারপরে একটু রেডি হয়ে আবার পড়াতে যাব। চলো আজকে তাহলে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে এরকমভাবে সাজিয়েছি ঠাকুরকে। এখন 5টা বেজে গেছে আর রেডিও হয়ে গেছি আমি। এখন যাব, একটু বেরোবো, আজকে যাচ্ছি একটু গড়িয়াহাট, তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো এবার বেরানো যাক। আমি রেডি হয়ে গেছি, দাদার হলেই হয়ে যাবে। ইয়ারিংটাও চেঞ্জ করলাম, মানে ফোন পরেইছিলাম, এটা করলাম, এবার বেরাচ্ছি। চল বেরোই, এবার যাচ্ছি, বেরোচ্ছি। স্টপে আসার সাথে সাথে আজকে বাস পেয়ে গেছি। এখন দাঁড়িয়ে আছি আমি গড়িয়াহাট চার মাথার মোড়ে, আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মুখটা এত ভিড় হয়, মানে গা গলানো মুশকিল। দেখো কি সুন্দর সুন্দর এখানে ব্যাগ আছে। আর এই সাইডে ডান হাতে হচ্ছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, আর সামনে দেখো এখানে বেশ সুন্দর সুন্দর ওড়না পাওয়া যাচ্ছে। আর দেখো এগুলো সোয়েটার জ্যাকেট এরকম টাইপের, এগুলো ফ্লোরাল জিনিসপত্র। দেখো এগুলো হচ্ছে কুর্তি, সব সুন্দর সুন্দর এখানে বেশ কালেকশনগুলো ভালোই দেখছি, ভালোই পাওয়া যায়। এখানে বাটিকের চাদর উঠে গেছে। এখন এই জাস্ট বাড়িতে ঢুকছি, মানে বাস থেকে নামার পরে এতটা ভিড় ছিল, আর মানে তখন রক করতে পারিনি। আর বাসেও প্রচণ্ড ভিড় ছিল আজকে, মানে প্রায় অর্ধেক রাস্তা আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আর তারপরে তো অটো উঠে চলে এলাম বাড়িতে, আর এখন যাব গিয়ে ফ্রেশ হব। সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এখন বসে বসে একটু টিভি দেখছি, আর একটু হালকা কিছু একটু টিফিন করে নেবো, মাও আসছে বললো। এখন বাজে প্রায় 12:30, খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভীষণ টায়ার্ডও আছি, তাই এখন তাড়াতাড়ি শুয়েও পড়বো। তো চলো গুড নাইট, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।